হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো। চলো, গরম পড়ে গেছে বলো তা? আজকে গরম পড়ে গেল আর তো শীতের আমেজ চলে গেল, তো আজকে আমি একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন তো শুধু মানে কি আর পাবে বাজারে বেগুন ছাড়া, তো বেগুনেরই একটা ভাবলাম রেসিপি নিয়ে আসি। তো এবার বেগুনের যে রেসিপিটা আনছি সেটা হচ্ছে দই বেগুন, ঠিক আছে? তো দই বেগুন কিভাবে আমি করব সেটা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো চলো আমরা দেখাই কি করছি। ফার্স্টে কি করেছি দেখো, আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি। আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করি, তো রাইস ব্র্যান অয়েল গরম করতে দিয়েছি। এরপরে কি করব, আমি যেহেতু বেগুন দই বেগুন করব, তো দই বেগুনটা করার সময় তো আমি আমি কি করেছি, প্রথমে বেগুনটাকে নুন হলুদ সামান্য পরিমাণে চিনি লঙ্কার গুঁড়ো আর একটু তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এই ম্যারিনেট করা বেগুনটা আমি ভেজে নেব, ঠিক আছে বন্ধুরা? তো দেখো দেখো বন্ধুরা, আমি গ্যাসটাকে আস্তে করে নিয়েছি, নেওয়ার পরে বেগুনগুলো আমি ভাজতে দিয়েছি। বেগুনগুলোকে আমি এক এক করে ভেজে নেবো, ঠিক আছে? দেখো বেগুনটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে, ভাজা এক পিকটা ভাজা যে হয়ে গেলে আরেক পিক উল্টে নিতে হবে, ঠিক আছে? তো সেইভাবে আমি উল্টে নিচ্ছি বেগুনগুলোকে। দেখো বন্ধুরা, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে বেগুনটা। এবার আমি দেখো আমার বেগুন ভাজাটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি, ঠিক আছে? এরপরে আমি কি করব দেখাচ্ছি। দেখো তো কড়াইয়ে আমি কড়াই বলছি প্যানে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি, গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে আমি কড়া করে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে কুচি করা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে লালচে করে কড়া করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে আমার লালচে করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বলতে পারো বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমি দেব একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটার মধ্যে দিচ্ছি হচ্ছে এই পেস্টটার মধ্যে আছে রসুন আর কাঁচা লঙ্কা, ঠিক আছে? আরেকটা আমি পেস্ট দিচ্ছি, তার মধ্যে রয়েছে টমেটো বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা, ঠিক আছে? দেখো এগুলোকে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা এইটা বানিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, খুব সহজ রেসিপি, খুব ভালো টেস্টি রেসিপি, ওকে বন্ধুরা? তো এবার দেখো আমি হলুদ গুঁড়ো, কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব ভালো আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে, সেই জন্য আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এরপরে আমি অ্যাড করব রেগুলার রেড চিলি পাউডার, যেটা ঝাল হবে সেইটা, সেই চিলি পাউডার আমি অ্যাড করছি। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে তোমরা চিলি পাউডার অ্যাড করবে, ঠিক আছে? এবার এইগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। একটু কষে এসছে, এরপর আমি একটু সামান্য চিনি অ্যাড করব, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, টক মিষ্টি ভাব আসবে যার জন্য চিনি অ্যাড করবে। টক মিষ্টি এই জন্য, টমেটো আছে দই আছে এদের, এইগুলো দিলে টক হবে আর একটু চিনি দিলে মিষ্টি হবে, সেই জন্য টক মিষ্টি বললাম আমি। আজ একটু অন্যভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম রান্নাটা, আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম না তোমাদের সামনে, আমি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে বন্ধুরা? দেখো ভালোভাবে কষে গেছে, এবার এক এক করে যে ভেজে রাখা বেগুনগুলো আমি তুলে রেখেছিলাম সেই বেগুনগুলো এবার আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি বেগুনগুলো, ঠিক আছে? দেখো বন্ধুরা বেগুনগুলো অ্যাড করে নিয়ে খুব হালকা হাতে বেগুনগুলোর সাথে মশলাটাকে মাখিয়ে নেবে যাতে বেগুনগুলো ভেঙে না যায়। আসলে ভাজা হয়ে গেলে বেগুনগুলো নরম হয়ে যায়, বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য হালকা হাতে বেগুনগুলোকে নাড়িয়ে নেবে, মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে খুব সাবধানে। দেখো ভালোভাবে এটা মিক্সড করে নেওয়া হয়েছে বেগুনের সাথে। এরপর কি করব,
দেখো আরেকটু নাড়িয়ে নিচ্ছি, তেলটা একটু বেরিয়ে মতো এসছে। এরপর আমি অ্যাড করব জলটা, একটু জল অ্যাড করে দেব। এটা যেহেতু মাখা মাখা হবে, খুব বেশি জল কিন্তু আমরা অ্যাড করব না, ঠিক আছে? খুব বেশি জল অ্যাড করব না। এরপরে আমি জলটা দেওয়ার পরে এরপরে আমি নুন মিষ্টিটা অ্যাড করব, ঠিক আছে? তো নুন মিষ্টি প্রথমে দেব, একটু নুন, সামান্য পরিমাণে নুন দেব। দেখো বন্ধুরা, নুন অ্যাড করছি, যে পরিমাণে যে নুন খাবে সেই পরিমাণে নুন অ্যাড করে নেবে। দেখো অল্প পরিমাণে মিষ্টি জল দেওয়ার পরে অ্যাড করলাম, জল দেওয়ার পরে মিষ্টিটা কমে যাবে, তার জন্য আগে মিষ্টি দিয়েছি, এখন অল্প পরিমাণে দিলাম, ঠিক আছে? দেখো এবার এটাকে ফুটতে দিতে হবে, একটু লিড দিয়ে চাপা দিয়ে দেবো। দু মিনিট বাদে এলাম, লিডটা খুলে দেখছি আমার বেগুন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা? তো এইবার কি করব, যখন পুরো মাখা মাখা সুন্দর করে হয়ে যাবে তখন তোমরা ওপর থেকে, যেহেতু দই বেগুন আমি বলেছিলাম, ওপর থেকে কিন্তু একটু দই অ্যাড করবে, দেখতে পাচ্ছ? দইটা কিন্তু আমি আগে দিইনি, তাহলে দইয়ের ফ্লেভারটা পাওয়া যাবে না, দইটা পরে অ্যাড করতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো দইটাকে কিন্তু তোমরা ভালো করে ফেটিয়ে নেবে, নইলে ক্লাম হয়ে যাবে, সেটা ভালো লাগবে না দেখতে, ছানাকাটা ছানাকাটা দেখতে লাগবে। দইটাকে কিন্তু ভালো করে তোমরা ফেটিয়ে নেবে, ঠিক আছে? তো দেখো এবার আমি ভালো করে বেগুনের সাথে মশলার সাথে দইটাকে একটু মিশিয়ে নেব। দেখো আমি দইটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তো দেখো বন্ধুরা আমার কিন্তু দই বেগুন একদম রেডি। এবার তোমাদের সামনে সার্ভ করে আমি